আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্কলারশিপ গাইডের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, অর্থাৎ মদিনা ইউনিভার্সিটি যেটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জেনে থাকবেন সৌদি আরবিয়ান যে গভর্নমেন্ট আছে তারা শিক্ষা খাতে এতটা বেশি মনোযোগী ছিল না, তবে হচ্ছে রিসেন্টলি তাদের শিক্ষা খাতের যে স্ট্র্যাটেজিটা তারা চেঞ্জ করেছে এবং শিক্ষা খাতে একটা বিপুল ইনভেস্টমেন্ট করেছে এবং শিক্ষা খাতকে তাদের ডেভেলপমেন্টের একটা হিউজ একটা স্ট্র্যাটেজি তারা গ্রহণ করেছে। সেক্ষেত্রে তারা হচ্ছে অলমোস্ট মদিনা ইউনিভার্সিটি যেটা আছে সেখানে অলমোস্ট 80% স্টুডেন্ট ফরেন স্টুডেন্টদের নিচ্ছে এবং বাকি 20% হচ্ছে আপনার লোকাল স্টুডেন্ট, অর্থাৎ সৌদি আরবিয়ান স্টুডেন্টসদের যারা অ্যাট্রাক্ট করতেছে। তো আপনারা বুঝতে পারছেন যে মদিনা ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার পড়ালেখা করার স্কলারশিপ নিয়ে পড়ালেখা করার একটা বিশাল সুযোগ রয়েছে, যেখানে 80% স্টুডেন্ট হচ্ছে আপনার বিদেশি স্টুডেন্ট। তো হচ্ছে সেক্ষেত্রে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারবেন স্কলারশিপ নিয়ে, ফুল ফান্ডেড যে স্কলারশিপ সেটা নিয়ে। প্রিয় দর্শক, মদিনা ইউনিভার্সিটিতে আপনি সাধারণত ব্যাচেলর পড়তে পারবেন, ব্যাচেলর ডিগ্রিটা করতে পারবেন এবং অলমোস্ট সবগুলো ফিল্ডে আপনি সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং বলেন, অন্য যে ডেন্টিস্ট বা হচ্ছে মেডিকেল সবগুলো ফিল্ডে হচ্ছে আপনি পড়ালেখা করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রথমে আপনাকে 2 বছরের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে যেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ওপরে, এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরেই হচ্ছে আপনি আপনার একাডেমিক কোর্সটা শুরু করতে পারবেন। তো আমরা আগে জেনে নেই আপনার কয়েকটা ট্র্যাক থেকে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। একটা হচ্ছে আপনার কমি মাদ্রাসা থেকে, যারা সাধারণত সানুবিয়া বা দাওরা পাশ করেছেন তারা যেটা কমি মাদ্রাসা বা আলিম মাদ্রাসা থেকে বা তার যেটা হচ্ছে আপনাকে আলিয়া মাদ্রাসা বলে সেখান থেকে যারা পাশ করেছেন, অথবা যারা এইচএসসি পাশ করেছেন যেটা আলিমের সমমান সেখান থেকে হচ্ছে আপনারা আবেদন করতে পারবেন। আর স্টাডি প্রোগ্রাম হচ্ছে আপনাকে ব্যাচেলর প্রোগ্রামে স্টাডি করতে হবে, যেটা সাথে হচ্ছে প্রথমে আপনাকে 2 বছরের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স শিখতে হবে। তো প্রিয় দর্শক, এরপর যে আমরা একটু জেনে নেই হচ্ছে আপনার আবেদন করতে কী কী ডকুমেন্টস দরকার হবে। প্রথমে দরকার হবে আপনার একটা ফটো, রিসেন্ট ফটো, যেটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে এবং কোনো প্রকার হচ্ছে টুপি থাকা যাবে না, মাথায় ছবি তোলার সময় অথবা চশমা থাকা যাবে না, এবং হচ্ছে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হতে হবে হোয়াইট। আর হচ্ছে আপনার পাসপোর্টের কপি লাগবে, আপনি পাসপোর্ট ছাড়া আবেদন করতে পারবেন না, আপনার অবশ্যই পাসপোর্টের কপি হাতে থাকতে হবে। আপনার সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট হাতে থাকতে হবে, যেটা হচ্ছে আপনি আপনি যদি এইচএসসি বা আলিম পাশের সার্টিফিকেট, অথবা যদি আপনি কমি মাদ্রাসার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সানুবিয়া বা দাওরার যে পাশের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট আপনাকে দরকার হবে। আপনার দরকার হবে চেয়ারম্যান সার্টিফিকেট, অর্থাৎ আপনার ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত যে সার্টিফিকেটটা সেটা আপনার দরকার হবে, বার্থ সার্টিফিকেট দরকার হবে, অথবা আপনার এনআইডি কার্ডটা দরকার হবে। আপনার মেডিকেল সার্টিফিকেট দরকার হবে, মেডিকেল সার্টিফিকেটটা হচ্ছে আপনি এনি আপনাদের যে জেলা শহরের যে সদর হাসপাতালগুলো আছে সেখান থেকে আপনি মেডিকেল সার্টিফিকেটটা নিতে পারেন এবং সেই মেডিকেল সার্টিফিকেট নিয়ে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনার দরকার হবে 2টা প্রশংসাপত্র, যেটা এসএসসি এইচএসসির যে প্রশংসাপত্র যেটা রয়েছে সেটা আপনার দরকার হবে। 2টা রিকমেন্ডেশন লেটার দরকার হবে, যেটা আমাদের বাংলাদেশি যে ইসলামিক স্কলাররা রয়েছে তাদের কাছ থেকে আপনাকে নিতে হবে। এটা অ্যারাবিক এবং ইংলিশ 2টা ফরম্যাটেই আপনারা নিতে পারেন। সাধারণত হচ্ছে আপনারা বাংলাদেশে যে ইসলামিক স্কলাররা রয়েছেন, হুজুরা রয়েছেন তাদের কাছ থেকে নিতে পারেন, অথবা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যারা রয়েছে তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। তো সেক্ষেত্রে প্রিয় দর্শক, এখানে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে আবেদন করার সময় কোনো প্রকার সত্তায়িত, অর্থাৎ বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি বা এম্বাসি বা অন্যান্য যে ডিপার্টমেন্ট থেকে সত্তায়িত রিকোয়ারমেন্টটা দরকার হয়, এই স্কলারশিপের ক্ষেত্রে কোনো প্রকার সেই ধরনের রিকোয়ারমেন্ট নেই আবেদন করা যেতে। তবে প্রিয় দর্শক, আপনি হচ্ছে আবেদন করার সময় প্রত্যেকটা সার্টিফিকেট এবং প্রত্যেকটা ডকুমেন্টের হচ্ছে আপনার অ্যারাবিক ট্রান্সলেটেড কপিটা জমা দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার অফিসিয়ালি অথোরাইজড যে ট্রান্সলেটররা আছে তাদের কাছ থেকে ট্রান্সলেশনটা করাতে হবে এবং সেটাকে হচ্ছে আপনার নোটারি করতে হবে। তো সেক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হবে, যেটা 120 থেকে 130 টাকা পার পেজ দরকার হতে পারে। তো এটাই ছিল আপনার ডকুমেন্টস যেটা আপনার আবেদন করতে দরকার হবে, এবং যেসব সুযোগ সুবিধা হচ্ছে আপনি পাবেন এই স্কলারশিপের মাধ্যমে, সাধারণত হচ্ছে আপনার 1700 সৌদি রিয়াল পাবেন, যেটা ইনস্টলেশন কস্ট বলা হয়ে থাকে, অর্থাৎ আপনি সৌদিতে যাওয়ার পরে আপনি এককালীন এই 1700 সৌদি রিয়াল পাবেন। আর হচ্ছে প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন প্রায় 840 সৌদি রিয়াল করে এবং 150 সৌদি রিয়াল পাবেন ফুড কস্ট, অর্থাৎ এটা হচ্ছে আপনার একটু অন্য ধরনের, অর্থাৎ আপনার এই স্কলারশিপের আওতাধীন আপনার ফুডের একটা সাবসিডি দেবে, অর্থাৎ আপনার 150 সৌদি রিয়ালে আপনি 1 মাস ইউনিভার্সিটি ক্যান্টিনে খাওয়ার সুযোগ পাবেন, সেটা আপনি 3 বেলা খেতে পারবেন এবং ভ্যারাইটিস অফ ফুড আইটেমস অ্যাভেলেবল রয়েছে।
তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 150 সৌদি রিয়াল দিলেই হবে, বাকি টাকাটা হচ্ছে সৌদি গভর্নমেন্ট কর্তৃক সাবসিডাইজ হয়ে থাকে। এছাড়া আপনি অন ক্যাম্পাস ডরমেটরি ফ্যাসিলিটি পাবেন, যেটা সাধারণত একটা রুমে দুজন মানুষের সাথে শেয়ার করে থাকতে হয়, যেটার যে ডরমেটরির এনভায়রনমেন্টটা হচ্ছে আপনার খুবই ভালো। এবং হচ্ছে আপনাকে রাউন্ড এয়ার টিকিট দিবেন, রাউন্ড এয়ার টিকিটের আওতায় হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যাওয়ার এবং স্টাডি শেষ করে ফিরে আসার টিকিট পাবেন। এছাড়াও হচ্ছে আপনার যে অ্যানুয়াল যে ছুটিটা পাবেন, সেই ছুটির সময় হচ্ছে আপনি বাংলাদেশে যদি ছুটি কাটাতে আসতে চান সেক্ষেত্রে আপনি রাউন্ড এয়ার টিকিট পাবেন। তো একটু প্রিয় দর্শক বলে রাখি, অ্যাপ্লিকেশন টাইমটা সাধারণত অলমোস্ট আপনি বছরের প্রতি মাসেই হচ্ছে আপনি আবেদন করতে পারবেন, শুধুমাত্র রমজান মাসে হচ্ছে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড না, বাকি যে অল দ্য টাইম হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন থাকে, যেটা অন্যান্য স্কলারশিপ বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ডিফারেন্ট। এবং এটা আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইন বেসড, যার কারণে হচ্ছে খুবই ইজি এবং ইউজার ফ্রেন্ডলি। আপনার আই বাটন ক্লিক করে হচ্ছে দেখে নিতে পারেন কিভাবে আপনি আবেদন করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটি দেখে হচ্ছে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। তো কোনো প্রকার হচ্ছে আপনাকে এজেন্টের হেল্প নিতে হবে না, আপনি বাসায় বসে নিজে নিজেই আবেদন করতে পারবেন। তো হচ্ছে আপনি আবেদন করে ফেললেন, এরপর হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার ইমেইলটা হচ্ছে চেক করতে হবে রেগুলারলি, আপনার ইমেইলের মাধ্যমে হচ্ছে নোটিফিকেশান দেওয়া হবে। যে দর্শক, মদিনা ইউনিভার্সিটির স্কলারশিপের ইনফরমেশন নিয়ে আজকে এই পর্যন্তই ছিল। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টস করে আমাদের জানাতে ভুলবেন না, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ।